খবর এগুলো কত করে ভাই? 200 টাকা। আপনারা কি এগুলো কোথাও দূরে যায় যদি কেউ বলে আপনাদেরকে ফোন করে যায় দিয়ে আসেন নাকি? শরীরের বডি ফিটনেস খুব ভালো। আরে কার জানি স্বর্ণের টুকরা পড়ছে রে। এটা কেমন চাচ্ছেন? 500 টাকা চাচ্ছে উনি কবুতরটা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আমরা আজকে আসছি হচ্ছে নৌসন্দীপ পুইট্টা হাটে। এই জায়গার নাম কি পুইট্টা না গুইট্টা? পুটিয়া হাট। তো তোমরা যে পুইট্টা বলো যেমন টঙ্গির অনেক সময় এটা সেটা বলো। আচ্ছা 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 আচ্ছা। তো পাশে আছে রিঙ্কন, আমার আগের ছোট ভাই, প্লাস আরেকটা নতুন ছোট ভাই সাথে আছে। নাম কি জানি তোমার ভাইয়া? আমার নাম সাব্বির। সাব্বির ভাই, সাব্বির ভাইকে আমি অনেক কষ্ট দিছি, এর জন্য ভিডিওর মধ্যেও সরি বলতেছি, কারণ অনেকক্ষণ ওয়েট করছে ভাই আমার জন্য, আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে। ঠিক আছে, এটা কোনো বিষয় না ভাই। আচ্ছা, পাশে আছে হচ্ছে সাব্বির ভাইয়ের কাজিন ভাই, আপনার নাম? রাব্বি। রাব্বি ভাই, আপনার নাম কি? শুভ ভাই। আপনার নাম? লিমন। আপনার নাম কি? ইয়াসিন ভাই। তো আমরা এখন হাটটা ঘুরে দেখব, আজকে হাতে কি ধরনের কবুতর আসছে, যদিও আমি তো লেট লতিফ, ঠিক আছে, আমার আসতে লেট হয়ে গেছে, তো দেখি কি কবুতর আছে এখন হাটে। এইখানে বেশ কিছু পটার আছে, খুব সুন্দর সুন্দর পটার, এগুলো কিন্তু সাইজ মোটামুটি অনেক বড়। আপনারা যারা আসলে ফ্যান্সি কবুতর কালেকশন করতে চাচ্ছেন তাদেরকে বলি এই হাটটা তাদের জন্য একটা আইডল জায়গা। এখানে প্রচুর ফ্যান্সি কবুতর উঠে, প্রচুর, এবং আপনার এভারেজে দামটা অনেক কম পাওয়া যায়। এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর, দেখেন পুরো খাঁচাটা ভরে গেছে তিনটা কবুতরে। ঠিক আছে, এখানে আসে হচ্ছে সিরাজি কবুতরের একটা বাচ্চা, সিরাজি বা লাহোরি কিছু একটা হবে, আমি ভাই ওভাবে চিনি না। আর এইখানে আসে হচ্ছে আপনার একটা কিং কবুতরের ক্রস বা কিং কবুতর মনে হয়। আচ্ছা, এখন আমরা গিরিবাজের দিকে যাই, যে যেটা আসলে আমরা পছন্দ করি। ঠিক আছে, তাই না? আমি কিনছি কত মনে ভাই, তাই না? এই যে ভাই বিউটি হোমা কিনছে এক জোড়া, এটা কতদিন নিছেন ভাই? আমি নতুন ভালি তো, হ্যাঁ কিনছি মাত্র আমি কিছুদিন আগে, 1500 টাকা দিয়ে জোড়া কিনছেন। তো সবকিছুরই একটা ভাইব থাকে, যেমন প্রথমে এই বিউটি হোমার যখন ভাইব ছিল তখন 25,000, 30,000, 26,000, এখন 1500 টাকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 20-এর নিচে কোনো কথাই ছিল না ভাই। এই সবজি কবুতরটা একটু বের করা যাবে? সবজি কবুতরটা মোটামুটি সুন্দর আছে, আমাদের গত বছর একটা সবজি ছিল, ওরা লাস্ট পাল্লার দিকে পড়ে গেছিল, ও বেচারা অনেক। এই এই কবুতরটা দেখি একটু, এটা পাঙ্কি ভাই। আচ্ছা ভাই বলছে এটা পাঙ্কি, আমাকে এটা নেওয়ার জন্য বলছে, আমি একটু দেখি দেখি, তাই না? এই কবুতরটা ভালো আছে মোটামুটি, শরীরের বডি ফিটনেস খুব ভালো। আরে কার জানি স্বর্ণের টুকরা পড়ছে রে। আচ্ছা দেখলাম ভাই, এটা কেমন চাচ্ছেন? 500 টাকা চাচ্ছে উনি এই কবুতরটা। যাই হোক, একটু সামনের দিকে যাই, আমরা আসছি আসলে হাটের শেষের দিকে, যে কারণে আসলে ওই রকম বেশি কবুতর যে দেখার সেটা আসলে ওইভাবে নাই এখন। তারপরেও দেখতেছি এখানে অন এন এভারেজ আপনার মনে করেন 300-500 এই টাকার মধ্যে খুব ভালো মানের কবুতর পাওয়া যায় এই আর কি। ভাই এই বাঘা মাদিটা দেখি, এই যে একটা মাদি, কুরআন জাতের মাগি মাদি কবুতর দেখি, তাই না? এই যে সব মাদি রেখে দেন, উইক কবুতরগুলার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার কবুতরগুলা মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু একটু দুর্বল লাগতেছে আর কি, এর জন্য আর ওইভাবে আসলে দামও জিজ্ঞেস করলাম না। এখানে কিন্তু কবুতরের খোপেরও হাট ছিল না, এখানে কিন্তু কবুতরের খোপেরও হাট আছে, চলেন একটু কবুতরের খোপের হাটের দিকে যাই, ওখানে খোপের দাম কেমন একটু দেখা যাক। এগুলো মনে হয় কালেকশন করছে সব, না?
এগুলো কিনছে কেউ? এক ভাই কিনছে কবুতর গুলা, প্রত্যেকটা কবুতরই কম বেশি অনেক সুন্দর মাশাল্লাহ। দেখেন এক ভাই কালেকশন করছে সব, মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর দেখছেন, প্রত্যেকটা কবুতর অনেক সুন্দর মাশাল্লাহ। এখন আমি একটু খোপের দিকে যাই। এই হচ্ছে কবুতরের খোপের হাট, এখানে বিভিন্ন ধরনের কবুতরের খোপ বিক্রি হয়। যেমন এখানে আপনারা এখন একটা দেখতেছেন, খোপটা মোটামুটি বড়ই আছে, এটা হচ্ছে আট খোপের। হ্যাঁ এটা হচ্ছে আট খোপের। চাচা এই খোপের দাম কত? এটা আড়াই হাজার টাকা। এটাও কি আড়াই হাজার? আর এটা এটা এইটা এক হাজার, আর এগুলো হচ্ছে আড়াই হাজার, আড়াই হাজার। এটার মধ্যে হেক্টর ভিতরে জায়গা আছে কতখানি? জায়গা আছে মোটামুটি ভালোই, বড় আছে খোপগুলো, ছোট না একেবারে। এভাবে লাগায় ফেলা যায় আর এখানে তালা মেরে দেওয়া যায় আর কি। তা আপনারা যারা খোপ খুঁজেন, যারা খোপ খুঁজেন, খোপে কবুতর পালতে চান, তারা তাহলে পুইটা হাটে আসলে। ভাই কি কিং কবুতর কিনছেন? আমি তো ফ্যান্সি কবুতর বুঝি না ভাই। এটা কত দিয়ে নিছেন? ১৭০০ টাকা দিয়ে। ফ্যান্সি কবুতর এভাবে বেশিক্ষণ হাতে নিয়ে থাকেন না ভাই, অসুস্থ হয়ে যাবে। এগুলা কি কবুতরের খোপ? হ্যাঁ এক খোপ দেখতেছি তো, না সবই এক খোপ। দেখি লাগাই কেমনে এমনে। এই যে দেখেন কবুতরের খোপ এক খোপ। কেউ যদি চায় যে এক জোড়া কবুতর পালবে তার জন্য এই খোপ। হ্যাঁ তাই না? না ব্যাপারটা হচ্ছে এইখানে তো তারাই বেশি কবুতর পালে, যারা মনে করো তোমার ছাইরা কবুতর পালে সারাদিন ছাড়া থাকে। হ্যাঁ এই আর কি। এই এই এক খোপের এগুলো কত করে ভাই? এক খোপ হচ্ছে ২০০ টাকা। আচ্ছা আর এই যে দুই খোপ? এই দুই খোপেরটা কত ভাই? ৪০০। তার মানে হচ্ছে এভারেজে কি পার খোপ ২০০ টাকা করে? তো এই যে এটা এটা কয় খোপের? ৬ খোপ। এটা কি তাহলে ১২০০ টাকা? আপনারা কি এগুলো কোথাও দূরে যায় আর যদি কেউ বলে আপনাদেরকে ফোন করে যায় দিয়ে আসেন নাকি, নাকি এখান থেকে এসে নিতে হবে? আপনারা কোন কোন হাটে যান? রায়পুরা, বেলাপুর আর এই হাটে আসেন। আচ্ছা আচ্ছা ভাই আপনার বাসা কোথায়? বেলাবো। বেলাবো এই আর কি। আপনারা যারা খোপে কবুতর পালতে চান এখানে কিন্তু খুব কম টাকায় কবুতরের খোপ পাওয়া যায় এই আর কি। আর এখানে আবার বাঁশের খাঁচাও আছে। এই এই এইটা হচ্ছে ঐতিহ্যবাহী বাঁশের খাঁচা। কেন বলি, আমরা যখন ছোট ছিলাম কবুতর সবাই হাটে কম বেশি বিক্রি করতে নিয়ে যেতাম, যখন বিক্রি করতে নিয়ে যেতাম তখন একমাত্র সেলের মাধ্যম ছিল হাট। তো এই খাঁচায় ভৈরা আমরা কবুতর নিয়ে যাইতাম এই আর কি। এবং এই খাঁচায় কিন্তু লোহার খাঁচার থেকে কবুতর অনেক কমফোর্টেবল থাকে। তো দর্শকবৃন্দ ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।